हरे कृष्ण सब हाथ बोलो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे धन्यवाद। तो कतजन इस्कन मंदिर मायापुर चंद्रोदय मंदिर ये नदिया जिलार जे प्राण केंद्र नवद्वीप धाम तार मध्य अंतद्वीप मायापुर एवं से मायापुर मध्य इस्कन प्रधान कार्यालय श्री मायापुर चंद्रोदय मंदिर गए हाथ तुलन कईजन गे सबाए प्राय अधिकांश गे कैक जन 10% जाए 90% गे तो सबा के धन्यवाद। शास्त्रे बला जे पृथ्वी मध्य भारतवर्ष हे सर्वश्रेष्ठ स्थान क्यों ना भारतवर्ष हे भगवान राज्य फिर जावार दर्जा एखान भगवत राज्य जावार एक सुजोग रही है भारतवर्ष का क्यों भारतवर्ष भगवान राज्य फिर जावार दर्जा स्वरूप दर्जार का घरे ढुकते असुविधा आछे सहज रही सुजोग रही तई आज सारा विश्वर मानूष तारा भारतवर्षे नवद्वीप धाम जे मायापुरे जे श्री चैतन्य महाप्रभुर आविर्भाव स्थान सेखाने आसछे शिक्षा लाभ करते किभावे भगवान राज्य फिरे जाबेन दरजार काछे पहुँचाबेन सेई चेष्टा करछेन। तो से जन पृथ्वी मध्य भारतवर्ष हे श्रेष्ठ स्थान और भारतवर्षे अनेक राज्य आछे समस्त राज्य मध्य पश्चिम बंग हे सर्वश्रेष्ठ स्थान और ये पश्चिम बंगेर मध्य अनेक जिला आछे नदिया जिला हे सर्वश्रेष्ठ जिला ये नदिया जिलार मध्य अनेक स्थान आछे थाना आछे तार मध्य नवद्वीप हे सर्वश्रेष्ठ नौटा द्वीप आछे एजन नवद्वीप बला है शिवजी से कथा बोले शिवजी अच्छे महाजन अनंत संहिता रहे तो से अनंत संहितार मध्य ए नवद्वीप धाम कथा बला अनंत देव हच्छेन शिवेर आराध्य प्रभु एजन देखें शिवजी माथाय अनंत देव के धारण कर रेखे है कि ना। तो से अनंत देव हच्छेन बलराम भगवान कृष्णर जे बड़ भाई बलराम अनंत देव रूपे प्रकाश रहेछेन ए ब्रह्मांड के धारण करेछेन भगवान कृष्णर बड़ भाई तिनि निजे के अनंत देव रूपे प्रकट करे ए ब्रह्मांड के धारण करे रेखेछेन मस्तके आर से ही अनंत देव तिनि शिवेर मस्तके रहेछेन तले शिवजी महाजन तिनि वैष्णवानां यथाशम्भु शिवजी मस्तक धारण करेछेन तो तिनि तार प्रभु अनंत देव थेके ए नवद्वीप धाम सम्बन्धे जानलेन ए नवद्वीपे जे गौरांग रूपे कृष्ण आविर्भूत हबेन कलियुगे एवं जुगधर्म हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ए मंत्र वितरण करबें घरे घरे गिए ए हरे कृष्ण मंत्र दान करबें जार फल स्वरूप मानुषेर हृदय
পবিত্র হবে, সুধন হবে, অজ্ঞানতা থেকে মুক্ত হয়ে দিব্য জ্ঞান লাভ করতে পারবে, নিজেকে বুঝতে পারবে, সম্বন্ধ অভ্যুদয় প্রয়োজনাত্মক ভগবত্তা জ্ঞানের উদয় হবে। তাই জন্য শিবজি তিনি জানলেন যে এরকম করুণা অবতার পরম করুণ পহু দুই জন নিতাই গৌরচন্দ্র, সেই কৃষ্ণ বলরাম নিতাই গৌর রূপে কলিযুগে এসেছেন। পরম করুণ, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, কোনো বিচার করেননি, আপামর সকলকে তিনি এই কৃষ্ণ নাম দিয়ে শুদ্ধ করিয়েছেন। নিতাই গৌরাঙ্গ, তাই শিবজি তিনি অনন্তদেব থেকে জানলেন যে কলিযুগে গৌরাঙ্গ রূপে কৃষ্ণ আবির্ভূত হবেন, প্রেম দান করবেন। তাই শিবজি কৈলাস লোকে তিনি কীর্তন করতে লাগলেন। কি কীর্তন করলেন? গৌরাঙ্গ। কি কীর্তন করলেন? এই গৌরাঙ্গ নাম। সবাই বলুন গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ। এভাবে শিবজি কৈলাসপুরে নৃত্য করছেন, কৈলাসে। আর এমন নৃত্য করছেন, কৈলাস একদম এরকম কম্পমান হচ্ছে। তখন পার্বতী অন্তঃপুরে ছিলেন, তিনি বেরিয়ে এসেছেন, দেখছেন শিব অত উদণ্ড নৃত্য করছে, তাণ্ডব নৃত্য। প্রলয়ের সময় যেমন তাণ্ডব নৃত্য করে, কেন শিবজি তিনি কি করেন না, তমগুণের অবতার, ভগবান শ্রীকৃষ্ণের তমগুণের অবতার শিবজি, তার মাধ্যমে ভগবান কৃষ্ণ ধ্বংসলীলা করেন। এই জন্য শিব তাণ্ডব নৃত্য করেন তখন। আর এখন এই গৌরাঙ্গ নাম বলে তিনি প্রেমে বিহ্বল হয়ে নৃত্য করছেন, উৎফুল্ল হয়ে, আনন্দে। তখন পার্বতী এসে তাকে ধরেছে নাচতে বসতে। হে নাথ, এখন তো কোনো প্রলয়ের সময় আসেনি, ভগবানের আদেশ তো এখন হয়নি প্রলয় করার, তা আপনি এত সত্তর এইভাবে তাণ্ডব নৃত্য করছেন, আবার এই তাণ্ডব নৃত্য আপনার আনন্দময়, আপনি প্রেমে বিহ্বল হয়ে যাচ্ছেন, গড়াগড়ি যাচ্ছেন, এ কি গাইছেন গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে, এ কে, কোথায় থাকে, এরকম বলে অনেক প্রশ্ন শিবজি করেছে, পার্বতী মাতা শিবজিকে করেছেন। তখন শিবজিকে তিনি শান্ত করিয়েছেন। তখন উনি বললেন, এই গৌরাঙ্গ হচ্ছেন রাধাকৃষ্ণ মিলিত তনু, কলিযুগে তিনি অবতরণ করবেন, প্রেম বিতরণ করবেন, তার নাম অত্যন্ত ঔদার্যময়, প্রেমময়, তাই আমার প্রভু অনন্তদেব তার থেকে আমি এটি জানতে পেরেছি। তখন পার্বতী মাতা তিনি ভাবলেন যে এত সুন্দর নাম, এই নামে এত প্রেম আছে, তাহলে আমিও এই নাম করতে চাই, আমি এখানে করব না। আপনি বললেন নবদ্বীপ ধামে তার বাস, তিনি নবদ্বীপে অবতরণ করবেন, আমি নবদ্বীপেই যাব। তাই সেই পার্বতী মাতা তিনি নবদ্বীপে এসেছিলেন। তখন কলিযুগ শুরু হয়নি, কেন তার ধাম নিত্য ধাম সবসময় নিত্যভাবে আছে, এই ব্রহ্মপ্রপঞ্চেও আছে, সেটা আমাদের কাছে জড়জগতের মানুষের কাছে ভগবান সেটা আবৃত করে রাখেন, বুঝতে দেন না, আবার যখন তিনি প্রকট হন সেটা প্রকাশিত হয়। তো সেই নবদ্বীপ ধামে এসে তিনি আরাধনা করতে লাগলেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, কি বলতে লাগলেন, সবাই একসাথে বলুন
গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। তো এইভাবে পার্বতী মাতাও গৌরাঙ্গ বলতে লাগলেন। আর সেখানে সেই কৃষ্ণ, তিনি যে কলিযুগে আসবেন, রাধাভাব অঙ্গীকার করে তার অঙ্গকান্তি নিয়ে গৌরবর্ণ আজানুলম্বিত বাহু পিতবসন পরিহিত একদম সুন্দর মালা গলা থেকে জানু পর্যন্ত পা পর্যন্ত একদম ঝুলছে, এরকম সুন্দর সেই মহাপ্রভু নিত্যরত হয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং পার্বতী মাতা তার চরণের ধুলি নিয়ে তার এই সিথিতে লাগিয়ে দিলেন। তাই জন্য ওই দ্বীপের নাম হয়ে গেল সীমন্ত দ্বীপ। কি নাম হলো? সীমন্ত দ্বীপ। নটা দ্বীপ আছে, তো সেই দ্বীপে পার্বতী দেবী গৌরাঙ্গের আরাধনা করেছিলেন, তাই সেই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ। অন্তদ্বীপ হচ্ছে নবদ্বীপের মধ্যে যে মূল দ্বীপ, ঠিক পদ্মফুল, পদ্মফুল তার মাঝখানে কর্ণিকা বলে আর চারিদিকে পাপড়ি থাকে, ঠিক নবদ্বীপ হচ্ছে এরকমই, এটা পদ্মের মতো তার মাঝখানে কর্ণিকা, সেটা হচ্ছে অন্তদ্বীপ। যে অন্তদ্বীপ মায়াপুর গ্রাম যথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান, যেখানে যুগপীঠ রয়েছে অন্তদ্বীপ মায়াপুরে যুগপীঠে, তার মানে ভগবান তার চিন্ময় জগৎ থেকে নিত্যধাম থেকে এই ভৌম প্রপঞ্চে এই ব্রহ্মাণ্ডে এই ভারতবর্ষের এই নদিয়া জেলার নবদ্বীপে অন্তদ্বীপ মায়াপুর গ্রামে যেখানে যে স্থানে যুক্ত হলেন এসে, তাই তাকে বলা হয় যুগপীঠ। সেখানে সচিমাতা এবং জগন্নাথ মিশ্রের পুত্ররূপে অবতরণ করেছিলেন। নন্দ মহারাজ আর যশোদা দ্বাপর যুগে আর এই কলিযুগে জগন্নাথ মিশ্র আর সচিমাতা রূপে প্রকট হয়েছেন। কিন্তু ভগবান তার নিজের ধাম আর তার ভক্তকে নিয়ে তিনি আসেন, তাই তিনি যখন আসেন আগে তার ভক্তদের পাঠিয়ে দেন স্থান ঠিক করার জন্য। এবং সেখানে জগন্নাথ মিশ্র পুত্ররূপে গঙ্গার ধারে জাহ্নবী তীরে সেখানে সচিমাতাকে আশ্রয় করে জগন্নাথের পুত্র সচিনন্দন রূপে অবতরণ করেছিলেন 536 বছর পূর্বে। এই অন্তদ্বীপ যেখানে মহাপ্রভু ব্রহ্মার ধ্যানে উপস্থিত হয়েছিলেন, ব্রহ্মাও এখানে এসেছিলেন, শ্রেষ্ঠ প্রথম জীব আদি জীব হচ্ছেন ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা। এই যে সব দেহ আপনারা দেখছেন, আমরা দেখছি 84 লক্ষ প্রকার দেহ আছে, এইসব দেহ ভগবানের মূল সৃষ্টি থেকে উপাদান থেকে নিয়ে তিনি উপসৃষ্টি করেছেন। মূল স্রষ্টা আছেন পরমেশ্বর ভগবান, যিনি মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকার এসব দিয়েছেন, যার ফলে উপসৃষ্টি ব্রহ্মা তৈরি করেছেন, 84 লক্ষ প্রকার দেহ সৃষ্টি করেছেন। এই যে মানুষের দেহ দেখুন কেমন সুন্দর, শিরা প্রশিরা চোখ টক কত রকম রয়েছে, সিস্টেমগুলা কেমন সুন্দর। একটা সন্তান গর্ভে আসবে, এই সিস্টেমটা কে তৈরি করতে পারে? কোনো বৈজ্ঞানিক করতে পারে না। তাই ভগবানের উপাদানগুলি নিয়ে ব্রহ্মাজি, তাই যেন ব্রহ্মাকে সৃষ্টিকর্তা বলা হয়, তিনি উপস্রষ্টা মূল স্রষ্টা নন, সব জিনিস নিয়ে তিনি কিছু করেছেন। তো সেজন্য ব্রহ্মাও তিনি একবার দ্বাপর যুগে কৃষ্ণের চরণে অপরাধ করেছিলেন, তিনি ভাবছিলেন তিনি কৃষ্ণের নাভিপদ্ম থেকে অবতরণ করেছেন, ভগবানের নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি, তার মানে ভগবানকে
কোনো রকম পুরুষ মহিলার সংযোগের লাগে না। সেখানে ভগবান তিনি তার নাভি থেকে প্রথম জীব ব্রহ্মাকে একটা পদ্ম ফুলের উপরে সৃষ্টি করতে পারেন। উনি তো অনেক কিছু সৃষ্টি করছেন, তো তার পক্ষে সৃষ্টি করা কোনো অসুবিধা নেই। আমরা জড়জাগতিক জ্ঞানে, অক্ষজ জ্ঞানে, সীমিত জ্ঞানে বিচার করি ভগবান সম্বন্ধে, সেজন্য আমরা বুঝতে পারি না। ভগবান হচ্ছেন অধ্যক্ষজ তত্ত্ব, ইন্দ্রিয় জ্ঞানের ঊর্ধ্বে তিনি, তাই আমাদের পবিত্র হতে হবে, এই জন্যই ভক্ত সঙ্গ করা হয়। তাই সেই ব্রহ্মা তিনি দ্বাপর যুগে ভগবানকে পরীক্ষা করেছিলেন। তিনি ভাবছিলেন যিনি সৃষ্টিকর্তা, মূল সব কিছু যার থেকে আসছে, যে নিকৃষ্ট শক্তি প্রকৃতি, দুই রকম প্রকৃতি আছে, একটা আছে নিকৃষ্ট শক্তি, প্রকৃতি মানে শক্তি। যদি প্রশ্ন করা হয় শক্তি, তখন প্রশ্ন আসবে কার শক্তি। এটা মানুষ মনে করে, আজকাল শিক্ষিত ছেলেমেয়েরা বলে না সব প্রকৃতির দান। প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে হচ্ছে শক্তি। তো সেখানে প্রশ্ন করা উচিত কার শক্তি। তো তিনি হলেন গড, আল্লাহ ভগবান, তার শক্তি। তাই জন্য তাকে দি সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড বলা হয়। সমস্ত কিছুর তিনি হচ্ছেন মূল, সমস্ত কারণের পরম কারণ হচ্ছেন তিনি। তো এই ব্রহ্মা জীব তো ভুল করার প্রবণতা আছে, খর এই জন্য বলা হয়। তাই উনি ভগবান কৃষ্ণ বাচ্চাকালে, বাল্যকালে গোচারণ করছিলেন, গোবৎসদেরকে চারণ করছিলেন ছোট বয়সে। তো ব্রহ্মা যখন শুনলেন যে ভগবান আবির্ভূত হয়েছেন নন্দ মহারাজের পুত্ররূপে, তখন উনি দেখতে এসেছেন। আর এসে কি দেখছেন? না ব্রহ্মা কি দেখলেন, না কৃষ্ণ, যেটা সবথেকে নিচু কাজ, গরু চড়ানো। যে কোনো রকম জ্ঞান অর্জন করতে চায় না, পড়াশোনা করতে চায় না, কোনো কাজকর্ম করতে চায় না, তাকে লোক কী করে, যা তুই গরু চড়া, হ্যাঁ কিছু কাজ করে না, গরু চড়া গিয়ে। আর স্বয়ং ভগবান যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তার মূল উৎস, সমস্ত কারণের কারণ, তিনি কি না গরু চড়াছেন। তার মানে আমাদের জ্ঞানের দ্বারা আমরা বিচার করব, কি করে তিনি এত বড় সৃষ্টিকর্তা গরু চড়ায়। এটাই ভগবানের বিশেষত্ব। কেন উনি বলছেন অনুরণীয়ান মহত মহিয়ান, যে সবথেকে ছোট থেকে ছোট হতে পারেন আর সবথেকে বড় থেকে বড় হতে পারেন। আমরা সবসময় বড় হতে চাই, ছোট হতে চাই না। এখানে যদি কাউকে প্রধানমন্ত্রীর পদ থেকে নামিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রীর পদ থেকে নামিয়ে দেওয়া হয়, বড় থেকে ছোট হতে চায়? হতে চায় না। কোনো অঞ্চল প্রধানকে যদি বলা না না তোমার পদ এখন থাকবে না, তুমি সাধারণ মানুষ হয়ে যাও, তার কান্নাকাটি শুরু হয়ে যাবে। কলে বলে কৌশলে কাউকে খুন করে হয়তো ওই পদটা নেওয়ার চেষ্টা করবে। তো এই জড়জগতে বদ্ধ জীব তার ভাবনা এরকমই, কিন্তু ভগবান এবং তার ভক্ত যারা, তারা সর্বদা নিজেকে ছোট করে রাখে, আর প্রয়োজন হলে তারা সর্বশ্রেষ্ঠ পদও অধিকার করে। তো সেজন্য ব্রহ্মাও তিনি একটু ভুল করলেন। ভগবানের নাভি পদ্ম থেকে এসেছেন, কিন্তু সেখানে উনি মোহিত হয়ে মায়ায় উপলব্ধি করতে পারলেন না যে এই নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ সে গরু চড়াচ্ছে, সে কী করে ভগবান হবে? ভগবান তো পরমব্রহ্ম, সব তো তার থেকে এসছে, সে গরু চড়াবে কেন? আবার একটু পরে দেখছেন কৃষ্ণ গোচারণে তার বন্ধুদের সব এঁঠো খাচ্ছে, বন্ধুরা সব খেয়ে টেস্ট করে, কৃষ্ণ খুব ভালো লাগছে, এটা আমার মা ক্ষীরের লাড্ডু দিয়েছে, তুমি একটু খাও। তারা কৃষ্ণকে এত ভালোবাসত মাঝখানে বসাত, আর সখারা
তারা কৃষ্ণকে এক একজন যার দিকে মুখটা আসছে কৃষ্ণ ঘুরে ঘুরে সকাদের দিকে মুখটা দেখাতেন আর সবাই গোলাকার হয়ে বসে কৃষ্ণকে তারা প্রীতিমূলক ভাব স্নেহ মমত্ব বোধ বন্ধু তাই বন্ধুকে এঠো দেওয়া যায় সেজন্য সেখানে বন্ধুর জ্ঞানে তারা কী করছে না খেয়ে আমার মা এই তিলের লাড্ডু দিয়েছে এই আমার মা ক্ষীরের লাড্ডু দিয়েছে এরকম করে সবাই খাওয়াচ্ছে এটা খেয়ে একটু দিয়েছে খুব সুন্দর কৃষ্ণ দেখো এটা কত সুন্দর আর কৃষ্ণ ওটা আনন্দে খেয়ে নিচ্ছে তখন ব্রহ্মা এটা দেখে উপর থেকে উনি বলে ইনি কী করে পরমব্রহ্ম হবেন এঠো খাচ্ছে গরু চড়াচ্ছে এ হবে না এই জন্য উনি ভাবলেন আমি পরীক্ষা করব ব্রহ্মা পরীক্ষা করতে চাইলেন তখন উনি কী করলেন না এখানে গোপবালকদের নিয়ে ভগবান খাওয়া দাওয়া করছেন সব বাছুর চড়াচ্ছিলেন প্রথমে কৃষ্ণ বাছুর চড়াচ্ছিলেন বাছুরগুলো একটু দূরে দূরে চলে গেছে এটা ব্রহ্মা কী করেছেন সব বাছুরগুলোকে চুরি করে একটা গুহায় রেখে দিয়েছেন আর পরবর্তীকালে আবার এসে দেখছেন তখন সব সখারা কৃষ্ণ দেখো বাছুরগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না তখন কৃষ্ণ বলে তোমরা দেখো সব খুঁজো গিয়ে যেই সব সখারা গিয়েছেন অমনি ব্রহ্মা আবার সখাদের সব চুরি করে নিয়ে গেছে তখন কৃষ্ণ একা হয়ে গেছেন কৃষ্ণ অন্তর্যামী তিনি সাধারণ তিন চার বছরের শিশু হলেও তিনি সব জানেন ও ব্রহ্মা তুমি এইসব করছো তোমাকে আমি মজা দেখাচ্ছি ভগবান সবসময় ভগবান তাকে কোনো যোগ সাধনা করতে হয় না তন্ত্র মন্ত্র শিখতে হয় না আজকাল তথাকথিত কিছু লোকেরা ভগবান সাজছে আর তন্ত্র মন্ত্র করে কিছু একটা ভেলকিবাজি করছে কেউ যোগ সাধনা করে একটু রোগ ভালো করে দিচ্ছে ভাবছে আমি ভগবান হয়ে গেলাম তো এরকম অনেক লোক ভাওতা দিচ্ছে ভণ্ডামি করছে ভগবান সবসময় নিত্য তিনি আছেন কোনো সাধারণ মনুষ্যের আকার ধারণ করে এসেছেন মানে মানুষ বুঝতে পারে না ভগবান নিজেই বলছেন যে আমি যখন মনুষ্যরূপ ধারণ করি তখন তারা আমাকে সাধারণ মানুষের মতো জ্ঞান করে বুঝতে পারে না তো ব্রহ্মাও বুঝতে পারছিলেন না তখন ব্রহ্মা সব চুরি করে নিয়েছেন আর ভগবান কৃষ্ণ নিজেকে যত গোপসখা ছিল যত গোপ বালক ছিল আর যত গোবৎস ছিল নিজেকে প্রকট করলেন তার শরীর থেকে তিনি এই জগতে সব কিছু সৃষ্টি করেছেন তার থেকে সব এসছে তাহলে এই গোবৎস আর গোপবালক তার থেকে তৈরি করা কঠিন হবে কঠিন নেই তাই তার নিজের শরীর থেকে সব গোপবালক গোবৎস তখন কৃষ্ণ আবার ঠিক সেরকম গোচারণ ভূমি থেকে বাড়িতে ফিরে যাচ্ছেন তিনি ভাবলেন আমার সখার বন্ধুরা তো এখন সখা বন্ধুরা তো তারা নেই ব্রহ্মা চুরি করে নিয়েছে তাহলে তার মায়েরা বাবারা তো কষ্ট পাবে কান্নাকাটি করবে তা আমি একা যদি যাই তারা দুঃখ পাবে বাছুরগুলি তার গাভীগুলি ক্রন্দন করবে এই জন্য কৃষ্ণ তত বাছুর আর তত গোপসখা হয়ে তিনি বাড়িতে ফিরে গেলেন তখন এক বছর হয়ে গেছে বলরাম একদিন জিজ্ঞাসা করছে কানায় কি ব্যাপার আগে দেখতাম যে গাভীগুলি তোমাকে খুব ভালোবাসত অন্যান্য গোপীরা তোমাকে খুব ভালোবাসত এখন কি ব্যাপার সমস্ত তাদের ছেলেদেরকে সবাই আলিঙ্গন করছে এবং তারা আনন্দে থাকছে আর গাভীগণ তাদের বাচ্চাকে কত আদর করে দুধ পান করাচ্ছে কি ব্যাপারটা কি একটু ব্যতিক্রম দেখছি কানায় একটু বলবে কি হয়েছে তখন কৃষ্ণ হেসে বললেন দাও তুমি ওই দিন যাওনি তোমার জন্মদিন ছিল তুমি রোহিণী মাতার সঙ্গে উৎসবে ছিলে আমি সমস্ত গোবৎস গোপবালক বন্ধুদের নিয়ে গিয়েছিলাম আর ওই দিন ব্রহ্মা এসব গোপবালকদের চুরি করেছে আর আমি নিজেকে গোপবালক রূপে প্রকট করেছি তাই তাদের পুত্র হয়ে গেছি সেখানে আর গোবৎসগুলি আমি নিজে সেই জন্য গাভীগণ আমাকে সবসময় আদর করছে
তো সেই ব্রজভূমিতে পৌঢ়া পৌর্ণমাসী দেবী যুগমায়ার প্রকাশ, তিনি এটা জানতে পারলেন যে কৃষ্ণ এরকম একটা লীলা করছেন। তখন উনি সব চার বছর মেয়ে ছিল বৃন্দাবনে, তখন উনি বললেন এখন একটা সুন্দর সুযোগ এসেছে, ভালো একটা দিন এসেছে, সুন্দর সময়, এই সময় যদি তোমাদের মেয়েদের এইসব গোপসখাদের সাথে বিবাহ দিয়ে দিবে তাহলে তারা সব ভাগ্যবতী হবে। তো পৌর্ণমাসী দেবীর কথা সবাই বিশ্বাস করত, তাই সব গোপসখার সাথে ওই মেয়েগুলি চার বছর মেয়েদের সঙ্গে বিয়ে হয়ে গেল। তাহলে কার সাথে বিয়ে হলো? কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়ে গেল। তো অনেক মূর্খ জানে না, তারা ভাবে এই যে সব গোপীরা নৃত্য করলো কৃষ্ণের সঙ্গে, তারা সব অন্যের বউ, আর এখন আউল বাউল নেড়ানেড়ি কর্তা ভজা জাতগুসাইরা তারা এরকম অবৈধ ক্রীড়া করে শিষ্যাদের সঙ্গে। শিষ্য মানে মেয়ের মতো, গুরু মানে পিতার মতো, সে কি অবৈধ ক্রীড়া করবে? আগে এইসব ছিল এইসব এলাকায়, এই করিমপুর দাঁড়ের মাঠ এইসব এলাকায় আমি আগে আসতাম প্রায় 40 বছর আগে, তখন দেখতাম এইসব খারাপ কাজকর্ম করত অপসম্প্রদায়ের লোক। হ্যাঁ, বিবাহ হয়ে গেলে মেয়েদের হাতে শাঁখা ভেঙে দিবে, তো সেবাদাসী করে নেবে, তারপরে অবৈধ ক্রীড়া করবে গুরুরা। এখনও ওই কিছু কিছু জায়গায় তাদের দেখতে পাওয়া যায়, যখন ইস্কনের ভক্তরা যায় সব পালিয়ে যায়। সিঙ্গেডাঙ্গায় কিছু 3 বছর আগে গিয়েছি, দেখছি ওই রকম কিছু বাউল আর বাউলিরা তারা এসেছে, যে ওই বাড়িতে আবার আমাদের ডেকেছে, ওরাও জানে না, ভয় পেয়ে গেছে, আর ঘর লক করে বাউল বাউলিরা বসে গেছে সেবাদাসীদের নিয়ে, আর ভয়ে বেরোচ্ছে না। তো আমরা ওখানে গীতা ভাগবতের কথা বললাম, এরকম অনেক অপসম্প্রদায় আছে। প্রকৃত সদ্গুরু কিভাবে জানে না, তারা কৃষ্ণকে অনুকরণ করতে চেষ্টা করে, ভাবে আমি ভগবান হয়ে গেলাম। ভগবান কখনো বুড়ো হয় না, দাড়ি চুল হয় না, কলির চেলা তারা। ভক্তিবিনু ঠাকুর বলেন ও তো এক কলির চেলা, নাকে তিলক গলায় মালা, এরকম করে লোককে প্রতারণা করে, বঞ্চনা করছে, জীবকে তুমি বঞ্চনা করছো। তো এরকম আমরা জানি না, এরকম অপসম্প্রদায় আছে। জীবের উদ্ধারের জন্য শাস্ত্রে 4টি বৈষ্ণব সম্প্রদায় ভগবান নিজে প্রকাশ করেছেন, তার মাধ্যমে সে দীক্ষা গ্রহণের মাধ্যমে বদ্ধজীব সে মুক্ত হয়, ভগবদ্ধামে ফিরে যাবে, এই জগতে বারবার চক্রতে আর ঘুরতে হবে না। তো সেজন্য মহাপ্রভু এসে এই শিক্ষা দিয়েছেন। তো সেই কৃষ্ণকে যে ব্রহ্মা তার বন্ধুদের চুরি করলেন, কৃষ্ণের বন্ধু আর গুবসদের, তাই ভগবান প্রতিদিন এরকম উচ্চারণ করছেন। তোর ব্রহ্মা একদিন দেখতে এসছেন, কৃষ্ণ কি করছে দেখি, আর এসে দেখছে একই রকম কৃষ্ণ উচ্চারণ করছে সব গোপবালকদের নিয়ে, আর যেখানে লুকিয়ে রেখেছিলেন ওখানে আবার গিয়ে দেখছেন সেখানেও সব গোপবালক গুবস রয়েছে। তখন ব্রহ্মা আশ্চর্য হয়ে গেলেন, তখন উনি বলেন জ্ঞান প্রয়াসম ইদম উপাস্য, জ্ঞান প্রয়াসকে ত্যাগ করতে হবে। আমি ভাবছিলাম আমি শ্রেষ্ঠ জ্ঞানী, আমি বুঝে ফেলব ভগবানকে, কিন্তু না, তোমাকে যদি বহুকাল চিরকাল যদি বিচার করতে চেষ্টা করা হয় তোমার অন্ত খুঁজে পাবে না। অনন্তদেব অনন্ত মুখে ভগবানের গুণকীর্তন করেও অন্ত পেলেন না, শিবজি মাথায় নিয়ে বসে আছেন, সেই অনন্তদেব স্বয়ং বলরাম ভগবানের দ্বিতীয় দেহ, তার বড় ভাই, তিনি ভগবানের সেবা করেন। তো সেই অনন্তদেব রূপেও ভগবানের মহিমা অত অন্ত পেলেন না, এই জন্য তার নাম অনন্ত হয়ে গেল। তো সেই পরমেশ্বর ভগবান গৌরাঙ্গ রূপে তিনি নবদ্বীপ ধামে রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে এসেছিলেন, আর ব্রহ্মার ওখানে যে ভুল হয়েছিল ব্রহ্মা ক্ষমা চেয়েছিলেন, ভগবান অসন্তুষ্ট হয়েছিলেন কেন তার গোপবালক গোবৎস এদেরকে উনি সঙ্গ ছাড়া করিয়েছিলেন, দূরে করে দিয়েছিলেন। কিন্তু ব্রহ্মা এসে যখন দেখলেন প্রত্যেকটা গোপবালক গোবৎস সচতুর্ভুজ নারায়ণের মতো বসে আছে, সব গোপবালক সব গোবৎস
তখন এই ঐশ্বর্য দেখে অ কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম স্তুতি করতে শুরু করলেন যখন তার জ্ঞান হলো অথাপি তে দেবম পদাম্ভুজদ্বয়ম প্রসাদ লেশান গৃহীত এব হি জানাতি তত্ত্বম ভগবত মহিম্ন ন চান্নমেকো পিচিরম বিচিন্নন প্রভু তুমি যদি কারো প্রতি করুণা না করো তোমার করুণায় তোমার কৃপায় কেবল সে তোমাকে বুঝতে পারবে যেমন সূর্যের আলোতেই আমরা সূর্যের কিরণেই আমরা সূর্যকে বুঝতে পারি এখন সূর্যকে কেউ দেখতে পাবে না পাবেন কিন্তু সূর্য নেই বলে চললে হবে না এখন আমরা যদি ফোন করি আমেরিকা ইত্যাদি দেশে তারা এখন বলবে সূর্য এখন এতটা সময় হয়ে গেছে তখন সবাই সূর্যকে দেখছে আমরা মাঝে মাঝে ইসকন আন্তর্জাতিক সংস্থা সারা বিশ্বে আমাদের মন্দির আছে এখন তো হাজার হাজার মন্দির হয়ে গেছে ইসকনের প্রতিষ্ঠাতা যিনি 1896 খ্রিস্টাব্দে কালকাটা মহানগরীতে আবির্ভূত হয়েছিলেন যার বাবার নাম ছিল গৌরমোহন দে এক বস্ত্র ব্যবসায়ী বস্ত্র ব্যবসায়ীর বড় বস্ত্র ব্যবসায়ী আর বৈষ্ণব ব্যবসা করতেন কিন্তু তিনি ছিলেন বৈষ্ণব ভগবানের ভক্ত রাধা গোবিন্দের সেবা করতেন কেন ভক্ত সর্বকর্ম করে কেন ভগবানের আদেশ পালন করে সমস্ত কর্ম ভগবানের প্রীতির জন্য সে করে তার বৃত্তি বস্ত্র ব্যবসা করা তবুও বাড়িতে রাধা কৃষ্ণের সেবা আছে তো এই অভয়চরণের পিতা এই ইস্কনের প্রতিষ্ঠাতা তার বাবার নাম ছিল গৌরমোহন দে বস্ত্র ব্যবসায়ী তিনি রাধা গোবিন্দ আরাধনা করতেন আর স্বামী স্ত্রী প্রার্থনা করতেন রাধা গোবিন্দের কাছে কৃষ্ণ হে রাধারানী তোমার শুদ্ধ ভক্তকে আমাদের পুত্ররূপে পাঠাও এ হচ্ছে গৃহস্থ জীবনে পুত্র কামনা করবে ভগবানের কাছে জগন্নাথের কাছে তারা কেবল বিবাহ জীবনে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা অন্য পুরুষের সাথে মিশবে না সে সতী নারী হবে এরকম নয় আউল বাউলরা শিখাবে যত সঙ্গ করতে পারো তুমি উন্নত ভক্ত হয়ে যাবে এই ভাগবতে নিন্দা করা হয়েছে তার আর পাপময় জীবনে নরকে যাওয়ার চেষ্টা কিন্তু ভগবান বলেছেন ওই কামটা আমি যদি প্রকৃত গৃহস্থ বিবাহ জীবনে কেবল পুত্রার্থে ভার্যা গ্রহণ করে থাকে আর যদি সে এমনি মিশবে ওটা অবৈধ পাপ হবে অধর্ম হবে ধর্মের যে একটি স্তম্ভ মানুষ মাত্রই ধর্মের আশ্রয় করবে আর ধর্মের স্তম্ভ চারটি তার মধ্যে একটা আছে সুচিতা যদি সেই ছেলে মেয়ে উৎপন্ন ছাড়া তারা মেলামেশা করবে তারা ধর্মের একটি স্তম্ভ নষ্ট করে দেয় সুচিতাকে যদি মৎস্য মাংস ভোজন করবে দয়াবৃত্তি ধর্মের একটা স্তম্ভ সেটা মানুষের হৃদয় থেকে চলে যায় তাস পালি জুয়া লটারি খেলবে ধর্মের একটি স্তম্ভ নষ্ট হয়ে যাবে সত্যবাদিত্ব হৃদয় থেকে নষ্ট হয়ে যাবে আর সে যদি সত্য দয়া তপ শৌচ তো এরকমভাবে অবৈধ সঙ্গ করলে সুচিতা যাবে নেশা করলে তপস্যা যাবে দ্রুতক্রীড়া করলে সত্যবাদিত্ব যাবে আর জীব হিংসা করলে দয়া যাবে কিন্তু মানুষ মাত্রই ধর্ম আচরণ করা উচিত শাস্ত্র বলে ধর্মহীন মানুষ পশুভি নরানাম তাকে পশুর সঙ্গে তুলনা করা হয় কেন না পশু খায় ঘুমায় মৈথুন করে ছেলে মেয়ে উৎপন্ন করে আর আত্মরক্ষা করে নিজেদের মধ্যে মানুষও তাই করে খায় ঘুমায় বংশ বিস্তার করে আর নিজেদের মধ্যে আত্মরক্ষা করে তো এই কী পার্থক্য আছে আহার নিদ্রা ভয় আপনারা বলবেন না না আমরা তো ডানলপ গদিতে থাকি ঘরে টেবিল চেয়ারে কাঁটা চামচ দিয়ে খাওয়া দাওয়া করি এসির ঘরে থাকি আমরা যখন বিয়ে করি গাড়ি খুব সুন্দর এসি গাড়ি দিয়ে আমরা যাই আপনারা ওই গাড়ি দিয়ে বিয়ে করে যা যান ডানলপ গদি রাখুন ভালো এসি ঘর রাখুন ওই কুকুর বিড়াল তাদের বিয়েটা ওই রাস্তাঘাটে হয়ে যায় ওই একই পুত্রার্থে ক্রিয়তে তারা পুত্র সন্তান উৎপন্ন করে কিন্তু তারা টাইম ফলো করে
নিয়ম মানে, কিন্তু মানুষ সেটা মানে না। এই জন্য নরপশুর মতো দ্বিপদ পশু, শুধু আহার নিদ্রা ভয় মৈথুনে আপনারা ভাবছেন অ না এটা আমরা উন্নত বৈজ্ঞানিক উন্নতি করেছি। দেখুন যখন মহা ইয়ে আসলো সুনামি, বৈজ্ঞানিকদের জ্ঞান কাজ করেনি, রেডারে ধরা পড়েনি, কিন্তু সব পশু পাখিরা চলে গেছিলো ওই স্থান ত্যাগ করে। তখন ওরা অবাক হলো, কী করে জানলো? ভগবান তাদেরও বুদ্ধি দেন। কিন্তু মানুষ শত জ্ঞানী শ্রেষ্ঠ বলছে, জ্ঞানে শ্রেষ্ঠ নয়, পশুরাও শ্রেষ্ঠ আছে। এটা বিড়াল দেখবেন, সে যদি কারো বাড়িতে শিকায় দুধ আছে খাওয়ার জন্য, সেও বুদ্ধি খাটিয়ে কী করে দুধটা খাবে, সেও উঠে যায়। কুকুরকে হট করলে সেও সরে যায়, তারও বুদ্ধি আছে, শুধু মানুষের আছে তা নয়। তাহলে অনেক বৈজ্ঞানিক উন্নতি হয়েছে, কেন সুনামিতে অত হাল মানুষ মারা গেল, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু পশু পাখিরা সব সরে চলে গেল। তারা জানতে পারলো তাদের কোন রেডারে ধরা পড়লো, কোন কলেজ ইউনিভার্সিটি তারা গিয়েছিল, কত বাবা মার টাকা খরচ করেছিল। কিন্তু আমরা কোটি কোটি টাকা খরচ করে বাবা মার ধ্বংস করে বৈজ্ঞানিক হয়েছি, কিন্তু আমরা ধরতে পারলাম না। এই হচ্ছে তাহলে কী পার্থক্য। পশু তো শ্রেষ্ঠ বোঝা যায়, কিন্তু পশুরা ধর্ম করে না, প্রশ্ন করতে জানে না। মানুষ ধর্ম করবে, প্রশ্ন করতে জানে, তো সেই ধর্ম ভগবানের আইন, তো সেগুলি পরম্পরা সূত্রে আমরা গ্রহণ করি। নিজের মতে সৃষ্টি করে না, ধর্ম বাড়িতে বসে সৃষ্টি হয় না, ভগবানের আইন যে যার বাড়িতে বসে তৈরি করতে পারে। যেমন সরকারি আইন আপনি বাড়িতে বসে তৈরি করতে পারেন না, তাই প্রত্যেক জীবের জন্য, বিশেষ করে মনুষ্য জীবন, ধর্ম আচরণ করা প্রয়োজন। যদি না করবে তাহলে তাকে পশুভি নরানাম বলা হয়। তো এই জন্যই আমাদের পরম্পরা গীতা ভাগবত শাস্ত্র অনুসারে সদ্গুরু তিনি শিক্ষা দেন কীভাবে মনুষ্য জীবনে আমাদের ধর্ম স্তম্ভগুলি রক্ষা করতে হবে। সেজন্য দীক্ষার আগেই ভক্তদেরকে বলা হয়, অভ্যাস কর, এই অবৈধ ক্রীড়া যাতে করো না, প্রসাদ সেবা কর, মৎস্য মাংস হত্যা মানে জীব হত্যা করো না, শাকসবজিও হত্যা, কিন্তু সেটি ভগবান বলেছেন নিবেদন করে খেতে হবে, প্রসাদ খেতে হবে। শাকসবজি হত্যা করাও পাপ, চুরি করা, কিন্তু মৎস্য মাংস ভোজন হত্যা সেটা মানুষের খাদ্য নয়। সেজন্য নানা রোগ হচ্ছে, কেন আপনার এই দেহটা একটা যন্ত্র, এই যন্ত্রের খাদ্য তৈরি করার জন্য, যেমন পেট্রোল গাড়িতে পেট্রোল দিতে হবে তাহলে ঠিক থাকবে, ঠিক এই মনুষ্য দেহ একটা যন্ত্র, তো এটার অপারেটিং করা তার খাদ্য আলাদা। আজকে আমরা হচ্ছে আমরা বৈজ্ঞানিক উন্নতি করে হাজার হসপিটাল করছি, হাজার হাজার হসপিটাল, ডাক্তাররাও রুগী, হ্যাঁ ডাক্তার নিজেকেও বাঁচাতে পারে না, রুগী তো হাজার হাজার হসপিটাল বাড়ছে, মানে কি তার মানে রোগ বাড়ছে। তার মানে বৈজ্ঞানিক উন্নতিতে রোগ মুক্ত করতে পারে না, ডাক্তাররা রোগ মুক্ত করতে পারে না, কেন পারবে না? ভগবান যিনি সৃষ্টিকর্তা তিনি বলে দিয়েছেন জন্ম হলে মৃত্যু অবশ্যই হবে, কোন বৈজ্ঞানিক আছে মৃত্যুকে রোধ করতে পারবে? কেউ পারবে না। সিডনি নামে একটা ব্যক্তি ছিল, কোটিপতি ডলারের মালিক অস্ট্রেলিয়া, তার নাম অনুসারে সিডনি হয়েছে শহর। ও বৈজ্ঞানিকদেরকে সব টাকা দিত, তোমরা যখন পারবে মানুষকে বাঁচাতে আর আমাকে প্রিজার্ভ করে রাখবে, আমি যদি মরে যাই তাহলে আমাকে বাঁচিয়ে তুলবে, কেমন? এরকম বলে কোটি কোটি ডলার সব দিয়ে রেখেছিলেন বৈজ্ঞানিকদের। তো ওই সিডনির দুটা পুত্র ছিল, তো দেখছে এক পুত্র যদি বাবা আবার বেঁচে উঠে, এই যে আমি ভাগে পেয়েছি আবার সব নিয়ে নেবে বাবা হয়তো। তখন সে কী করেছে, ইলেকট্রিক সংযোগটাকে গোপনে গিয়ে কেটে দিয়েছে, তাই পচে ঢুল হয়ে গেছে, দুর্গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, লাইন কেটে দিয়েছে। আর সিডনির যে স্বপ্ন আবার বেঁচে উঠবে, আবার ইন্দ্রিয় ভোগ করবে, এটা আর সফল হলো না। সেজন্য কখনো বৈজ্ঞানিকরা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আমরা দেখছি মোবাইল সৃষ্টি করছে, ক্যামেরা, প্লেন এসব সৃষ্টি করছে, এই যে মস্তিষ্ক কে দিয়েছে? ভগবান দিয়েছেন। দেখি বৈজ্ঞানিকরা ওইরকম একটা মস্তিষ্ক তৈরি করে দিক, সেরকম মস্তিষ্ক বৈজ্ঞানিকরা তৈরি করতে পারবে না। তো সেজন্য
যিনি সৃষ্টিকর্তায় মাটি জল আকাশ আগুন বায়ু কোনো বৈজ্ঞানিক জল সৃষ্টি করতে পারবে? এখন স্কুলে শেখা আছে হয়তো হাইড্রোজেন অক্সিজেন নিয়ে এই যে জল সৃষ্টি করলো, এটা তো জ্ঞান হলো, এটা বিজ্ঞান হলো না, বিজ্ঞান মানে বাস্তব হলো না। বাস্তবে তখন এই জল তৈরি হয়েছে হাইড্রোজেন অক্সিজেন দিয়ে, এটা কার? বৈজ্ঞানিকরা তো হাইড্রোজেন অক্সিজেন তৈরি করতে পারে না, তার মিশ্রণ করে দেখাচ্ছে জল আছে। তাহলে ইতিপূর্বে অনেক জল আছে, এ এক ফোঁটা জল তৈরি করে দিয়ে অহংকার হয়ে গেল আমরা বৈজ্ঞানিক। কিন্তু কত জল আছে জগতে, তিন ভাগ জল বলা হয়, এক ভাগ মাত্র স্থল। তাহলে কার এত হাইড্রোজেন অক্সিজেন? এই জন্য ভগবদ্ গীতায় বলেছেন কৃষ্ণ যে মাটি জল আকাশ আগুন বায়ু এসব আমার নিকৃষ্ট শক্তিজাত, এটা আমার একটা প্রকৃতি, ভিন্ন প্রকৃতি। ভূমিরাপু অন্নল বায়ু খং মন বুদ্ধিরে বচ অহংকার ঐত্যঙ্গে ভিন্ন প্রকৃতির অষ্টধা। এই আট প্রকার আমার নিকৃষ্ট শক্তি, আর আমার একটা উৎকৃষ্ট শক্তি আছে যেটা এই শক্তির মধ্যে প্রবেশ করে তখন সেটাকে সজীব করে তুলে। যেমন এই দেহটা মাটি জল আকাশ আগুন দিয়ে তৈরি, এর মধ্যে যখন আত্মা সজীব বস্তু উৎকৃষ্ট শক্তি ভগবানের সেটা প্রবেশ করবে তখন এই দেহটা কথা বলবে, সজীব হবে, চেতনশীল হবে, দেখবে চোখটা, আর নাহলে আত্মা চলে যাবে, তাকে মৃত বলা হবে। কিন্তু আসল সেই পরিচয় প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা, যিনি গৌরমোহন দে কলকাতা মহানগরীতে আবির্ভূত হয়েছিলেন, যখন তিনি ছোটবেলা থেকেই রাধাকৃষ্ণ উপাসনা রথযাত্রা উৎসব বাবা শিখিয়েছেন, এ হচ্ছে পিতামাতা। চাইলেন কৃষ্ণের কাছে শুদ্ধ ভক্ত দাও, আর পুত্র এলো, পুত্রকে কী শিখাচ্ছেন? না আমাকে বুড়ো হয়ে গেলে দেখবে এই জন্য পুত্র উৎপন্ন, না এটা মূর্খদের চিন্তাধারা। আপনার পুত্র যে আপনাকে দেখবে তার মানে কি হয়? সে কয়দিন থাকবে তার মানে কি হয়? সে পঙ্গু হতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে যে কোনো সময়, তা আপনার আগে তার দেহ ত্যাগ হয়ে যেতে পারে, কে দেখবে? তো এটা মানুষ জানে না, তো সে যেন মূর্খামি হয়ে পুত্র কামনা করছে আমাকে দেখবে, না এটা নিয়ম নয়। ভগবত সন্তান পুত্র উৎপন্ন করার উদ্দেশ্য যে জগতে ভগবানের সেবা করবে, এই জগতের সেবা কি না আমরা যে ভুলে গেছি ভগবানকে, আমাদের ভগবানকে দান করবে ভগবানের নাম। তাই ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী তিনি কলকাতাতে আবির্ভূত হয়েছিলেন। অনেক মূর্খ লোক বলে যে এই স্বামী প্রভুপাদ ইনি আমেরিকান, বিদেশি, অনেক লোককে ভণ্ডায়, প্রতারণা করে। ইন্দিরা গান্ধী যখন ছিলেন এক সময়, ইন্দিরা গান্ধীর একজন বাঙালি একটা মেয়ে, কলকাতার মেয়ে, ইন্দিরা গান্ধীর সেক্রেটারির মতো কাজ করত। তো এই মেয়েটা প্রভুপাদের এক বন্ধুর মেয়ে ছিলেন। তো অনেক লোক, প্রভুপাদ যখন ভারতবর্ষ থেকে তার 70 বছর বয়সে, গুরুর আদেশ ছিল পৃথিবীর সর্বত্র তুমি ভগবানের বাণী প্রচার করবে, যুবক অবস্থায় আদেশ পেয়েছিলেন উল্টোডাঙ্গা গৌড়ীয় মঠে তার গুরু থেকে যে সারা বিশ্বে মহাপ্রভু বলেছেন নাম প্রচার হবে গৌরাঙ্গদেব, আর তোমার মতো শিক্ষিত যুবকের উচিত সারা বিশ্বে মানুষকে এই কৃষ্ণ নাম বিতরণ করা, গীতা ভাগবত শিক্ষা ইংরাজি ভাষায় অনুবাদ করে সরল সাবলীলভাবে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে তুমি বিতরণ করো, তাহলে জগতে মঙ্গল হবে। তো সেই প্রভুপাদ যিনি ভারতবর্ষ থেকে গিয়েছিলেন 70 বছর বয়সে জলদু জাহাজে, আর এরকম অনেক প্রচার করে অনেক বিদেশি ভক্তদের নিয়ে এলেন, খ্রিস্টান পরিবারে জন্ম হয়েছে কেউ, মুসলিম পরিবারে, কেউ আমেরিকান, কেউ পাকিস্তানি, কেউ আফ্রিকার, কেউ আমেরিকান, বিভিন্ন দেশের ছেলেমেয়েরা সব হতাশা উৎকণ্ঠা উদ্বেগে ছিল, কোনো শান্তি ছিল না, তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমেরিকার ছেলেমেয়েদের টাকা পয়সার অভাব ছিল, কিন্তু তারা হতাশা উৎকণ্ঠা উদ্বেগ হয়ে ঘুরে বেড়াচ্ছিল হিপ্পি হয়ে। তাদের কি দুঃখ হিপ্পি হয়ে যাওয়ার? কোনো সুখ ছিল না, আনন্দ ছিল না। প্রভুপাদ যখন গিয়েছিলেন পার্কে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে, সবাই বলুন একা, কেউ সাহায্য করার নেই। 70 বছরের বয়সের বুড়ু, হ্যাঁ বুড়া, তিনি গিয়েছেন আর সেখানে পার্কের মধ্যে বসে একা একা হরে কৃষ্ণ বলছেন। যেখানে সব ছেলেমেয়েরা হিপ্পি হয়ে হতাশা উৎকণ্ঠা উদ্বেগে সব চুরস গাঞ্জা আফিম এইসব খেয়ে ছেলেমেয়েরা মেলামেশা করছে, আজ এক ছেলেকে ছাড়ছে কাল এক মেয়েকে ধরছে, এরকম করে তাদের জীবন ভাবছে। হয়তো এই ছেলে মেয়ে পরিবর্তন হলে মনে হয় আনন্দ হবে, যেটা আজকাল লোক মনে করে সেই বৈদেশিক কুসংস্কারটা গ্রহণ করতে চেষ্টা করছে, বিবাহ জীবনে আবার অবৈধ ক্রীড়া করতে চেষ্টা করছে, সেটা সুখ নয়। তো এই বিদেশিরা এরকম ভাবছিল, তো দৈনিক তারা চেঞ্জ করছে ছেলে মেয়ে আর চুরস গাঞ্জা খাচ্ছে। প্রভুপাদ যখন কীর্তন করছিলেন ওরা দেখছে একটা অদ্ভুত ব্যাপার, এই কীরকম একটা বুড়া মস্তকমুণ্ডিত শিক্ষা, কপালে তিলক, গলায় মালা আর জপমালা এরকম রয়েছে, আর হাততালি ডুগডুগি বাজে, এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে রে, এটা আগে তারা জানেই না। প্রভুপাদ 1965 সালে গিয়েছিলেন, ইতিপূর্বে কেউ এই হরে কৃষ্ণ মন্ত্র জানতই না, কেউ জানত না, সারা বিশ্বের মানুষ কেউ জানত না এই হরে কৃষ্ণ মন্ত্র। মহাপ্রভু বলেছিলেন 500 বছর আগে যে আমার শুদ্ধ সেনাপতি ভক্ত আসবে, সারা দুনিয়ায় এই হরে কৃষ্ণ মন্ত্র বিতরণ করবে, সমস্ত মানুষকে হরে কৃষ্ণ নাম দিবে আর প্রসাদ দিবে, গীতা ভাগবতের শিক্ষা দিবে, ভবিষ্য পুরাণে রয়েছে। আর মহাপ্রভু এসে 500 বছর পূর্বেও এই কথা বললেন, আমার শুদ্ধ ভক্ত আসবে এবং নাম উপাসনা করে জগতে সবাইকে নাম মন্ত্র শিখাবে। তো সেই প্রভুপাদ ভারতবর্ষে আবির্ভূত হয়ে তিনি গেলেন আর সেখানে এরকম সব ভক্ত তৈরি করলেন ছেলেমেয়েদের। তাদের প্রভুপাদ জিজ্ঞাসা করছিলেন যে তোমরা সুখে আছো? তখন তারা বলল যে আমরা যখন চুরস গাঞ্জা খেয়ে বুধ হয়ে পড়ে থাকি দুঃখটা ভুলে যাই, তত পর্যন্ত আমরা মনে করি সুখে আছি, আর যেই নেশাটা কেটে যায় আবার হতাশায় উৎকণ্ঠায় উদ্বেগে জর্জরিত হয়ে যায়। তার মানে নেশা করে কেবল দুঃখটাকে ভুলার জন্য, তার মানে দুঃখকে মুক্ত করতে পারে না সরকার, দুঃখটাকে ভুলাতে চেষ্টা করছে। তো সরকার মানে বাবা মা, পুত্রকন্যা, সমাজের জনসাধারণ, তাদের সুরক্ষা করবে রাজা, পিতামাতা তার পুত্রকন্যাকে কি মদ খাওয়াবে, অবৈধ সঙ্গ শিখাবে? কিন্তু আজকাল আমরা রাজা হয়ে আমাদের আশ্রিত ব্যক্তিদের নষ্ট করার চেষ্টা। রাজা মানে যিনি ভগবানের প্রতিনিধিত্ব করেন, ভগবানের শিক্ষাকে জগৎবাসীকে প্রদান করেন, তিনি রাজা হওয়ার যোগ্য। অম্বরীশ মহারাজ, পরীক্ষিত মহারাজ, এরা ছিলেন রাজা, তারা শিখাতেন। তারা যখন সভা করতেন তারা কী শেখাতেন? যে ভগবান আল্লাহ গড হচ্ছেন এই জগতের সব কিছুর মালিক, তার থেকে সৃষ্টি হয়েছে। আমরা ভাষায় বলছি আল্লাহ আরবিয়ান ভাষায়, গড ইং বলছি হয়তো খ্রিস্টানরা গড বলছে, হিন্দুরা হয়তো ভগবান বলছে, একই ব্যক্তি, তার নাম হচ্ছে কৃষ্ণ। তিনি এই গড, আল্লাহ, ভগবান শব্দটা কী, অর্থ কী? এটা নিরাকার শব্দ, যেমন সরকার, সরকার শব্দটা নিরাকার, কিন্তু কোন সরকার? একজন ব্যক্তি আছে পরিচালনা করে, তো যেমন এখন বলছে মমতা সরকার, যেমন বলা আছে নরেন্দ্র মোদী সরকার, তো মানে সরকার শব্দটা নিরাকার, গড শব্দটা নিরাকার, ভগবান শব্দটা নিরাকার, আল্লাহ শব্দটা নিরাকার, কিন্তু একজন পরিচালক ব্যক্তি আছেন যিনি পরিচালনা করেন, তিনি হলেন কৃষ্ণ, তিনি ভগবান, সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, তিনি গড। এই জন্য জিতে জেনারেটর মানে সৃষ্টিকর্তা, ওতে অপারেটর মানে পালনকর্তা, ডিতে ডেস্ট্রয়ার মানে ধ্বংসকর্তা, এই জন্য গড, আল্লাহ, ভগবান বলা হয়। তো মানুষ জানে না, তো সেই পরমেশ্বর ভগবানের আরাধনা
শিখাতেন রাজারা, যে সব কিছু ভগবান হচ্ছেন মালিক, তার থেকে এসেছে, তিনি ভুক্তা, আমরা তার সেবক, তার চাকর, রাজা এরকম শিখাবে। তখন দেশে শান্তি প্রতিষ্ঠা হয়, যখন আত্মজ্ঞান লাভ হয়, যখন ভগবানকে গ্রহণ করবে তখন তার আত্মজ্ঞান হবে। তো সেজন্য আমরা প্রথমে আমাদের নিজেকে আমরা জানি না, কে আমি জানি না। তো শ্রীল প্রভুপাদ তাদেরকে এই যে কীর্তন করছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সেই ছেলেমেয়েরা সব তারা জানে না এটা কী গাইছে, এই বস্ত্র পরিধান করেছে লাল, মানে গৌরীক বসন, শিক্ষা, এইসব কিছু বুঝতে পারছে না। তারা ভাবছে এই অদ্ভুত জীব একজন, পূর্বে দেখি না এরকম। প্রভুপাদ 1965 সালে গিয়েছেন, এইরকম কেউ দেখেনি, মস্তক মণ্ডিত, শিক্ষা, তিলক, গলায় মালা, জপবেগ, আর এই হরে কৃষ্ণ কীর্তন, গীতা ভাগবতের আলোচনা, ইতিপূর্বে কেউ যায়নি। জীব মানেই বৈষ্ণব, তার ভূষণ এটা। কেন বিষ্ণু দাস, কেন গীতায় আমরা বলছি সবাইকে, গীতায় কৃষ্ণ বলেছেন অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, সব আমার থেকে এসছে। আর এই জীব আত্মা তিনি বলছেন মময় বাংশ জীব লোকে জীবভূত সনাতন, জীব আমার নিত্য বিভিন্ন অংশ, তাহলে তার পুত্র আমরা, তার দাস, তার তিনি অংশী, আমরা তার অংশ, অংশের কর্তব্য অংশীর সেবা করা। তো সেটা শিখান, তো সেটাই মানুষ জানে না। তো শ্রীল প্রভুপাদ এই আত্মজ্ঞান দিয়েছিলেন, তিনি আমেরিকান নন। তো যখন ইন্দিরা গান্ধীর বাঙালি সেক্রেটারি একটা মেয়ে, প্রভুপাদ তাকে বলেছিলেন যে তুমি ইন্দিরা গান্ধীর কাছে কাছের লোক, তোমার বাবা তো আমার বন্ধু, তো আমি চাই, এ যেহেতু প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশকে পরিচালনা করছে, যাতে গীতা ভাগবতের ভালো প্রচার হয়, মানুষ যাতে গীতা ভাগবত গ্রহণ করে, সেইরকম কিছু ব্যবস্থা যদি করা যায়, আমরা ইস্কন ভক্তরা প্রচার করতে চাই, সেই সুযোগ তুমি একটু বলো আমার কথা। তো যখন সেই মেয়েটা ইন্দিরা গান্ধীর সাথে আলোচনা করছিল, তখন ইন্দিরা গান্ধী বলল না না, এই স্বামীজি হচ্ছে আমেরিকান। তখন ওই মেয়েটা হাসছে, আপনি কী বলছেন, আপনার কে বললো? বলো কেন অনেক সংস্থার লোক কেন তারা ভয় পেয়ে যাচ্ছে, এই স্বামীজি যদি বিশ্বের সমস্ত লোকেদেরকে, কেউ অনেক স্বামীজি গেছে কিন্তু ভেলকিবাজি দেখি হয়তো কেউ মেয়ে নিয়ে এসছে, কেউ টাকা নিয়ে এসেছে, সেটা নিয়ে গর্ব করছে, কিন্তু তারা দেখছে প্রভুপাদ শত শত মেয়ে, শত শত ছেলে, সব মদখুর, হতাশা, উৎকণ্ঠাগ্রস্ত ব্যক্তিদেরকে শুদ্ধ ভক্তে তৈরি করে দিয়েছেন। তারা নৃত্য গীত করছে, আনন্দ লাভ করছে, গীতা ভাগবত পড়ছে, প্রসাদ সেবা করছে, মদ চুরস গাঞ্জা থেকে মুক্ত হয়ে আনন্দ করছে। সেটা বিদেশের অনেক লোকেরা, তারা চেষ্টা করছিল তাদের বন্ধ করার জন্য, এরকম খারাপ নেশাগ্রস্ত অবস্থা, তারা করতে পারেনি। তো প্রভুপাদের প্রশংসা করেছে সেখানকার বড় বড় দার্শনিক লোকেরা, যে কী করে এই আমাদের ছেলে মেয়ে এই একজন বুড়ার কথা শুনে তারা কত সুন্দর শান্তভাবে রয়েছে, আর এরা কত উশৃঙ্খল ছিল, ছেলেমেয়েরা মেলামেশা, মদ চুরস গাঞ্জা খেয়ে থাকছিল, কীরকম সব, অথচ আমাদের ছেলেরা কত সুন্দর হয়ে গেছে। এখন তাদের বাবা মা করতে পারেনি, প্রভুপাদ একটা বুড়ো, কী ছিল তার কাছে শক্তি, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামের দ্বারা ভক্তি সূচনা হয়, আমরা যে কৃষ্ণের সেবক সেটা প্রকাশিত হয়, তাই কৃষ্ণ নাম তিনি দান করেছিলেন, কৃষ্ণ প্রসাদ তিনি দিয়েছিলেন, যে দুর্গা মাতা এই জগতে কৃষ্ণ প্রসাদ নিয়ে এসেছিলেন। এক সময় নারদ মুনি তিনি বৈকুণ্ঠে গিয়েছিলেন, গিয়ে লক্ষ্মী মাতার সেবা করছিলেন, সেবা করতে করতে লক্ষ্মী মাতা খুব সন্তুষ্ট, নারদ তোমার সেবায় আমি তুষ্ট, বর দিতে চাই। তখন নারদ মুনি বললেন আপনি আগে সংকল্প করুন যে বর চাইব আপনি দিবেন। তখন নারদমুনির কথায় লক্ষ্মী মাতা সংকল্প করলেন যে নারদ তুমি যা বলবে আমি তাই দিব, মাতা আমার কিছু চাই না, একমাত্র নারায়ণের প্রসাদ চাই, নারায়ণের উচ্ছিষ্ট, নারায়ণ যখন গ্রহণ করবেন তার সেই উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দিন, আর কিছু চাই না। তখন লক্ষ্মী মাতা একদম দুঃখ, মনটা তার মুখমণ্ডল একদম ম্লান হয়ে গেল, তখন উনি খুব দুঃখিত হয়ে গেলেন।
নারদ তুমি এমন কিছু চাইলে যেটা আমার কুলাবে না এটা করার, আমি এটা দিতে পারি না, নারায়ণের নির্দেশ নেই, তিনি আমাকে নিষেধ করেছেন তার উচ্চিষ্ট কাউকে দিতে, আর তুমি সেটা চেয়ে বসলে, অন্য কিছু চাও, বলছে মাতা আমার কিছু লাগবে না, প্রসাদ ছাড়া আমি কিছু চাই না। তখন লক্ষ্মী মাতা তো তার সংকল্প কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, সেজন্য মা লক্ষ্মী মাতা একদম মন দুঃখে রইলেন, বিশ্রাম করছেন মন দুঃখে, খাওয়া দাওয়া সব বন্ধ। তো নারায়ণ এসে দেখছেন, লক্ষ্মী কী ব্যাপার, তোমার মন এত মুখমণ্ডল এত শুকে গেছে, কি ব্যাপার? বলে প্রভু আপনি যদি আমার এটা জানতে চান সংকল্প করতে হবে। বলে ঠিক আছে তুমি যা বলবে আমি সেটা পূরণ করব। না নারদকে আমি সংকল্প করেছিলাম যা চাইবে দিব, কিন্তু সে চাইলো আপনার প্রসাদ, তো আপনি তো আমাকে নিষেধ করেছেন, আমি তো দিতে পারলাম না, তো এটা কোনো অসুবিধা নেই, আগামীকাল রান্না করে আমাকে নিবেদন করো, আর আমি যখন বিশ্রাম করতে চলে যাব আমার অবর্তমানে আমার উচ্চিষ্ট পাত্র থেকে অল্প নিয়ে নারদকে দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল, আর অসুবিধা কী আছে। তো লক্ষ্মীমাতা তখন সন্তুষ্ট হলেন, রান্না করলেন তারপর দিন, আর ভগবানকে নিবেদন করে নারদকে এই উচ্চিষ্ট প্রসাদ অবশেষ ভগবানের অবশেষ নিয়ে দিলেন। নারদই ধরেছেন মুখে দিয়েছেন, অমনি নৃত্য করতে শুরু করেছে, হরিনাম করতে করতে স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় একদম প্রেমে বিহ্বল হয়ে দৌড়াচ্ছে, হরিনাম করতে করতে কৈলাস লোকে চলে গেছেন, কৈলাসে গিয়ে সেখানে নৃত্য করছে, শিবজি বেরিয়ে এসছেন, কী ব্যাপার, আমার বন্ধু আমার দাদা, শিবের বন্ধু আর দাদা হচ্ছে নারদ মুনি। তখন সঙ্গে সঙ্গে কী ব্যাপার, তোমার এরকম প্রেম ইতিপূর্বে তো কখনো দেখিনি, নাচছে গাইছে। তখন শিবজি তাকে ধরেছেন, দাদা বলো কি অবস্থা, কেন এরকম হলো, বন্ধু তোমাকে বলতেই হবে। তখন সে বলল, আমি কি বলবো, এক কণা নারায়ণের উচ্চিষ্ট প্রসাদ পেয়েছিলাম তাই এই অবস্থা। তখন শিবজি রেগে গেলেন, তুমি আমার কেমন বন্ধু হে স্বার্থপর, তুমি নিজে নিজে স্বার্থ গ্রহণ করলে, আমাকে একটু দিলে না তোমার ভাই রূপে বন্ধু রূপে, তখন কী বলবো, আরে আমি তো একটু পেয়েছিলাম, দেখি দেখি। তখন শিবজি নারদের হাত নিয়ে দেখছে কোথায় লেগে আছে কি না, তো নখের কোনায় দেখছে এক বিন্দু একটু প্রসাদ লেগে আছে। তখন না শিবজি ওই নখ কোনা থেকে চিমটিয়ে বের করে যেই মুখে দিয়েছেন অমনি উনি নৃত্য করতে শুরু করেছেন, শিবজিও এমন নাচ করছেন শিব আর নারদ। তখন পার্বতী মাতা বেরিয়ে এসছেন, কী ব্যাপার এই দুই বন্ধুর এরকম অবস্থা। তখন তিনি গিয়ে শিবকে ধরেছেন, কী হলো তোমরা দুই বন্ধু এভাবে করছো কেন, এত প্রেমে বিহ্বল কী হয়েছে তোমাদের। বলছে কী বলবো পার্বতী, আজ নারায়ণের প্রসাদ আমার বন্ধু থেকে একটু পেয়েছিলাম তাই এই অবস্থা, নৃত্য গীতে আনন্দে আমি বিহ্বল হয়ে যাচ্ছি আর ধরতে পারছি না, তো আমি এই আনন্দ চাই, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার অর্ধাঙ্গিনী আমি। শিবজিকে বলছেন যে তোমার অর্ধাঙ্গিনী আমি, তাহলে অর্ধেক ভাগ ছিল এই প্রসাদের, আমি কেন পাব না। তো পার্বতী দেবী একদম শিবের উপরে রেগে গেলেন যে আমি তো আপনার অর্ধাঙ্গিনী রূপে এই প্রসাদের অর্ধেক ভাগ ছিল আমার। তখন শিবজি বললেন, দেখো তুমি একটু বুঝার চেষ্টা করো, এই এক কণা নারদের নখ কণা থেকে আমি পেয়ে সেটা তো আমি মুখে দেওয়া মাত্রই সমাপ্ত। তখন পার্বতী মাতা রেগে গিয়ে বললেন, তোমাদের দুইজনের মতো আমি স্বার্থপর হতে চাই না, এই জগতের সবাইয়ের জন্য আমি প্রসাদ যতদিন পর্যন্ত না বিতরণ করতে পারছি আমি এই তপস্যায় বসলাম। তখন ধ্যান করতে শুরু করলো, তিনি এমনভাবে ধ্যান করছে তার শরীর থেকে একদম আগুন সৃষ্টি হয়ে গেল, স্বর্গ মর্ত পাতালে সবাই ত্রাহিমাং ত্রাহিমাং করছে, সব দেবতারা এসছে আর তাকে শান্ত করতে পারছে না। তখন সঙ্গে সঙ্গে সবাই নারায়ণ কাছে গেলেন, ক্ষীর সমুদ্রে শিবজি সহ সবাই গেলেন, তখন নারদ সহ সবাই সেখানে গিয়ে প্রার্থনা করলেন। তখন সমস্ত দেবতাদের কথা শুনে নারায়ণ এলেন
পার্বতীকে শান্ত হতে বললেন। পার্বতী বললেন, আপনি যদি সংকল্প করেন আমার ইচ্ছা পূর্ণ করবেন তাহলে আমি বন্ধ করব তপস্যা। তখন সঙ্গে সঙ্গে নারায়ণ বললেন, বলো, আমি ত্রিবার সংকল্প করছি। তখন বললেন, আমি তোমার প্রসাদ চাই এবং জগতে সকল জীব যাতে প্রসাদ পায় এটা আমার অভিলাষ। তখন নারায়ণ বললেন, তথাস্তু, কিন্তু এখন তুমি পাবে না, কলিযুগে আমি দারুব্রহ্মরূপে চতুর্ধা মূর্তিতে নীলাচল ক্ষেত্রে জগন্নাথপুরীতে অবতরণ করব, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী আর সুদর্শন চক্ররূপে এই চতুর্ধা মূর্তিতে আমি অবতরণ করব, সেখানে আমাকে ভোগ লাগবে, সেটা হবে প্রসাদ। আর প্রথম ভোগের থেকেই, সেই প্রসাদ থেকেই তুমি বিমলা দেবী রূপে পুরীতে থাকবে, সমস্ত দেবতারা থাকবে, হ্যাঁ, সেখানে তুমি প্রথম পাত্র সেই মহাপ্রসাদ পাবে, তখন মহামহাপ্রসাদ হয়ে উঠবে আর সমস্ত জগতে এই মহাপ্রসাদ বিতরণ হবে। তো দেখুন, এই দুর্গা মাতা প্রসাদ ছাড়া উনি ক্রোধান্বিত হন। উনি দুর্গা, দুর্গা শব্দের অর্থ হচ্ছে দুর্গের রক্ষয়ত্রী, দুর্গ মানে জেলখানা। তো আমরা সবাই জেলখানায় আছি, কিন্তু উনি রেগে যান কেন না, প্রসাদ পান না, এই জন্য এই মহাসাইক্লোন হচ্ছে, আইলা হচ্ছে, হুদহুদ হচ্ছে, দেবী পূজা হচ্ছে না। কেন? কলিযুগে দেবদেবী পূজা নেই, কেন? ব্রাহ্মণ নেই, ব্রাহ্মণরা তো গলায় মালা নেই, তিলক নেই, সে নারায়ণ সেবা করতে পারে না। যখন গলায় তুলসী মালা থাকবে না, তিলক থাকবে না, তার কপালটা শ্মশান পবিত্র, শ্মশানের মতো অপবিত্র জায়গা, তার মুখ দেখা উচিত না সেই ব্রাহ্মণের। আর গলায় তুলসী না থাকলে সে যে খাদ্যটি অর্পণ করবে শ্বান বিষ্ঠা সমম, সেটা কুকুরের পায়খানা সদৃশ অপবিত্র সেই খাদ্য। আর গলায় তুলসী মালা না থাকলে সেটা হচ্ছে সেই জল যে দেবদেবীদের দেয় সেটা হচ্ছে মদিরা সমম, অপবিত্র, মদিরাটা শুদ্ধ নয়, সেটা অপবিত্র জিনিস, সেটা মানুষ জানে না। তো এইগুলি ব্রাহ্মণ তো করে না, তো এই জন্য দেবদেবী পূজা হয় না। সেখানে শালগ্রাম যায়, দেবতারা সন্তুষ্ট হয় যখন ভগবানের নাম হবে, কিন্তু এখন ভগবানের গুণগান হয় দেবদেবী পূজাতে? সিনেমা আর্টিস্টদের গান হয়, হ্যাঁ, তোমায় আমি ভালোবাসি রে, এরকম। কিন্তু কাকে ভালোবাসছে? মদকে। মদ খেলে যে ছেলে মেয়ে ভালোবাসা হলো, দুদিন পরে লাত মেরে চলে গেল। তো এই ভালোবাসার কী মূল্য আছে? ভগবানের সাথে আমাদের সম্বন্ধ নিত্য, ওই ভগবানকে বলুন, তোমায় আমি ভালোবাসি, ভুলে গেছি প্রভু, আমাকে কৃপা করো। হে দেবী মাতা, তোমার যা আরাধ্য প্রভু, তুমি যার নির্দেশ পালন করো, এই জড় জগতের তুমি সমস্ত কিছুর সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা যার থেকে লাভ করেছ, সেই ভগবানের অন্তরঙ্গা আল্লাদিনী শক্তি দুর্গা রাধারাণীর ছায়াস্বরূপা তুমি, তুমি এত কিছু করতে পারো অলৌকিক, অতএব দয়া করে সেই কৃষ্ণের পাদপদ্মে আমার ভক্তি জাগ্রত হোক, এই প্রার্থনা। কিন্তু আজকাল মানুষ কি বলে দুর্গা পূজায়, ধনং দেহি জনং দেহি সুন্দরী ভারজাং দেহি, সেজন্য গীতায় বলে ওরা একটা একটা গাধা, মূর্খ। কেন না? ধন সম্পদ সুন্দরী স্ত্রী চাকরি বাকরি এসব অনিত্য, থাকবে না, সেজন্য মূর্খ বলা হলো গীতায়। যে কি চাইতে হয় জানে না, অনিত্য জিনিস চাইছে। সুন্দরী স্ত্রী চাইলেন রোগ হয়ে যাবে, ভীমপুর, এই নদিয়া জেলা ভীমপুর আছে মাঝডিয়া, ওখানে আমাদেরকে একটা কুটিপতি লোক তার বাড়িতে আমন্ত্রণ করেছিল প্রায় 20 বছর আগে, একটা ঘটনা মনে পড়ছে। তার একমাত্র ছেলে আর একটা জমিদার ঘরের মেয়ের সাথে, সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়েছিল। বিবাহ বাসরের দিনেই একটা বড় মশা এসে টুক করে মেয়েটাকে কামড় দিল, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল, হসপিটাল করলো, কত কিছু করলো, 15 লাখ টাকা খরচ হলো, 15 দিনে পুটল তুললো। তো তার বার্ষিক অনুষ্ঠানে আমাদের নিয়ে গিয়ে তার শ্বশুর, সে মেয়েটার, সে বাড়ির ছেলেটার বাবা কান্না করে করে বলছে, এত সুন্দরী ছেলে, আমার একমাত্র পুত্র, কত সুন্দর। তো সুন্দরী স্ত্রী বিয়ে করতে গেলেন, একদিনেই ভোগ করতে পারলেন না, পুটল তুলল। তো এই হচ্ছে অনিত্য দিনে, তাই দেবদেবীর কাছে প্রার্থনা করতে শিখে নাই, তাই জন্য ভগবানের ওরা মূর্খ। সেই জন্য অনেক স্কুল কলেজ ডিগ্রি পেয়েছে, কিন্তু একটা মূর্খ,
জানে না দেবদেবীর কাছে কি চাইতে হয়, কিন্তু আমরা এই অনিত্য জিনিস চাই তাই মূর্খ। তো সিদ্ধিবন্দ শিল প্রভুপাদ তিনি এসেছেন, এ আমেরিকার লোক নন, তিনি ভারতবর্ষে কলকাতা মহানগরীতে আবির্ভূত হয়েছিলেন, আর এখান থেকে তিনি সারা বিশ্বের লোককে কৃষ্ণ নাম দিয়েছেন, নিত্য বস্তুর দান করেছেন, কৃষ্ণ নাম আর প্রসাদ, যেটা গুরুর কাজ, আচার্যের কাজ, আচরণ করে প্রভুপাদ দিলেন গীতা ভাগবতের শিক্ষা। তো সেজন্য এই দেবদেবীরা তারাও নবদ্বীপ ধামে এসে আরাধনা করেছেন, সেই ব্রহ্মাও এসে আরাধনা করেছেন। সেই ব্রহ্মা আরাধনা করে মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন, সংকীর্তনরত অনেক ভক্তবৃন্দ কীর্তন করছে মহাপ্রভু তার মাঝে, আজান লম্বিত বাহু এবং সুন্দর পীতবসন পরিহিত ত্রিকচ্ছ বসন পরে আছেন। তো তাকে দেখে সেই ব্রহ্মা স্তুতি করলেন, এবং ব্রহ্মা কাছে সীমিত কৃষ্ণ তিনি দ্বাপর যুগে কী হয়েছিল এই ব্রহ্মার সাথে তিনি জানতেন। তো ব্রহ্মাকে তিনি ব্রহ্মা তখন খুব বললেন যে প্রভু আমি দ্বাপর যুগে অনেক অপরাধ করেছি আপনার চরণে, আপনি কলিযুগে গৌরাঙ্গ রূপে আসবেন, প্রেম দান করবেন, হরিনাম সংকীর্তন করবেন, বহু জীবকে উদ্ধার করবেন, ভগবত ধামে ফিরে নিয়ে যাবেন। তো আমি চাই এইরকম বিরাট একটা পদ, অভিমান থাকে, অহংকার থাকে, এটা থেকে আমি মুক্ত হতে চাই, এই পদ আমার থেকে নিয়ে নিন, আমি চাই না, তো আমাকে একটা নিচকুলে জন্ম দেওয়া হোক। তাই জন্য ভগবান তথাস্ত করেছিলেন, বলেন তুমি জবন হরিদাস, ভগবান নামকরণ করে দিলেন যে তুমি কলিযুগে হরিদাস রূপে আসবে, জবন কুলে জন্মগ্রহণ করবে, আর তুমি এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মন্ত্রের নিজে আচরণ করবে, জগতে প্রচার করবে, তুমি আচার্য, আচরণ করে শিখাবে, নামাচার্য। তো সেই ব্রহ্মা হরিদাস ঠাকুর রূপে এসেছিলেন, আর সেই ব্রহ্মাকে মহাপ্রভু অবতরণ করে তিনি বললেন সেই সব পূর্ব লীলা স্মরণ করিয়ে দিলেন, আর বললেন যে আমি তোমাকে একটা অন্তরের কথা বলছি, আমার হৃদয়ের কথা, রাধারানী আমার সেবা করে, আমার থেকে কোটি কোটি গুণে আনন্দ লাভ করে, আমাকে সেবা করে, আমি যতটা আনন্দ না পাই তাই আমার একটু লোভ হয়েছে, রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে আমি নিজে ভক্ত হয়ে কৃষ্ণ সেবা করব, উনি নিজে কৃষ্ণ তাই রাধারানী ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে এসেছেন, সেবা করবেন কৃষ্ণের, নিজেই কৃষ্ণ কী করে আনন্দ লাভ করবে, এইরকম তার অন্তরের কথা ওই দ্বীপে বলেছিলেন, এই জন্য সেই দ্বীপের নাম হয়েছিল অন্তদ্বীপ। এইরকম অনেক দ্বীপের নাম আছে, রাধারানী দ্বারা সৃষ্টি হয়েছিল নবদ্বীপ ধাম, ভগবান সব সৃষ্টি করেন কিন্তু ভগবানের লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী নবদ্বীপ ধাম উনি সৃষ্টি করেছেন। তো সেই নবদ্বীপ ধাম, নবদ্বীপ নবদ্বীপ যদি কেউ নাম উচ্চারণ করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে, ভগবত ধাম চলে যাবে। নবদ্বীপ মহাপ্রভুর আবির্ভাবের তার সমস্ত পার্শ্ববৃন্দের নাম যদি কেউ উচ্চারণ করে তার সমস্ত পাষণ্ড তো যাবে, ভগবত ভক্তি লাভ করে গোলক বৃন্দাবনে চলে যাবে। এইরকমই সবাই বলো নবদ্বীপ, জয় নবদ্বীপ, জয় নবদ্বীপ। তো এইরকম নবদ্বীপ নাম, ওই নবদ্বীপ ধামে যদি এক রাত্রি কেউ বাস করে অন্যান্য তীর্থে 10,000 বছর বাস করার সমান। নবদ্বীপ ধামে যদি কেউ শুয়ে থাকে তাহলে ভগবানকে প্রণাম করার যে ভক্তির অঙ্গ অটোমেটিক্যালি জাজন হয়ে যায়, কেবল শুয়ে থাকলে, তার মানে ভক্তির অঙ্গ দ্বারাই, ভক্তির দ্বারা ভগবান বশীভূত হন, সেই ভক্তি আপনার হৃদয়ে জাগ্রত হবে। তো নবদ্বীপের অনেক মাহাত্ম্য, শিবজি পার্বতীকে সব নবদ্বীপের মাহাত্ম্য বলেছেন, শিবজি অনন্তদেব থেকে সব শুনেছেন নবদ্বীপ সম্বন্ধে। তো সেই নবদ্বীপ মায়াপুর ইস্কনের প্রধান কার্যালয়, সেখানে প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা, তিনি 1965 সালে গিয়ে সারা বিশ্বে এককভাবে প্রচার করলেন, মন্দির তৈরি করলেন এবং ইস্কন রেজিস্ট্রি করলেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, বিশ্বব্যাপী মানুষ যে কৃষ্ণের অংশ গীতা শিক্ষা অনুসারে, তার জীব তার অংশ, তাই সেই অংশের কর্তব্য অংশের সেবা করা, সেই জ্ঞান অর্জন কী করে হবে, সেই চেতনা, তাই উনি নাম দিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই সংঘের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত মানুষকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করানো, যার ফলস্বরূপ তারা নিজের পরিচয় লাভ করবে,
যে আমি কৃষ্ণ দাস, আমি হিন্দু মুসলিম খ্রিস্টান নয়, ভারতীয় আমেরিকান পাকিস্তানি নয়, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি নয়, এটি অনিত্য মিথ্যা পরিচয়। যখন যদি কেউ বলে মারা গেল আজ বাবা, কি বলে আজ বাবা চলে গেলেন, বাবা তো শুয়ে আছে, কে চলে গেল? তাহলে আপনার বাবাকে আপনি দেখতে পাননি। ওই আত্মা চলে গেলে এই দেহটা মৃত। আমরা যাকে বাবা বলেছিলাম সে শুয়ে আছে, কিন্তু আজ বলছি কান্না করতে করতে বাবা চলে গেলেন। কোনো প্রধানমন্ত্রী মরে গেল, দেহত্যাগ হয়ে গেল, আজ প্রধানমন্ত্রী দেহত্যাগ হয়ে গেল, শুয়ে আছে প্রধানমন্ত্রী, বলছে দেহত্যাগ হয়ে গেল, আর প্রধানমন্ত্রী কথা বলেন, তাহলে কে চলে গেল? আত্মা, সেটাই ভগবানের অংশ, গীতায় কৃষ্ণ বলেছেন। তাই আমরা অংশ, ভগবান অংশী, তাই অংশের কর্তব্য তার সেবা করা। এই চেতনা উদ্বুদ্ধ হবে তখনই যখনই প্রসাদ আর হরিনাম গ্রহণ করবেন। তাই আমেরিকার ছেলেমেয়েরা, পাকিস্তানের ছেলেমেয়েরা, আফ্রিকার ছেলেমেয়েরা, অনেকেই আফ্রিকার ছেলেমেয়েরা মানুষ মানুষকে খেত, গরু রক্ত পান করত, সেই সব ছেলেমেয়েরা আজকে এমনকি একটু চা পান বিড়ি সিগারেট পর্যন্ত খায় না, মাছ মাংস তো দূরের কথা। এখন চা বা পান বা সিগারেট গন্ধ হলে মাথা ঘুরে তাদের, সেই মদ, আগে যারা জলের ট্যাপ খুললে মদ চলে আসত, আমরা জল বাথরুমে গিয়ে জল ট্যাপ খুলি জল খাই, বিদেশে এরকম ট্যাপ খুলে মদ চলে আসবে। তাদের দ্রুত ক্রীড়া, জুয়া তাস খেলার শহর রয়েছে, একসাথে হাজার হাজার লোক খেলছে, সেই সব ছেলেমেয়েরা ওই দ্রুত ক্রীড়া বর্জন করছে। ধর্মের যে স্তম্ভ সত্য দয়া তপ শৌচ রক্ষা করতে পেরেছে প্রভুপাদের সান্নিধ্যে, ভারতবর্ষ থেকে একজন ব্যক্তি গিয়ে সারা বিশ্বের মানুষকে এইভাবে পরিবর্তন করেছেন। জয় শ্রী প্রভুপাদ কি? তো প্রভুপাদ তিনি ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত, তিনি কোনো বিচার করেন না, ও হিন্দু, ও মুসলিম, ও খ্রিস্টান না, আত্মদর্শন করেছেন, ধনী গরিব শিক্ষিত এরকম বিচার নয়, তিনি দেখেছেন সবাই ভগবানের অংশ। তাই অংশ কীভাবে দূরে সরে যাচ্ছে ভগবানকে বাদ দিয়ে, সে কী করে সুখী হবে? তো সে যেন কৃষ্ণ ভুলি সেই জীব, অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। এই দুঃখের কারণ জন্ম মৃত্যু চক্র বারবার হওয়ার কারণ ভগবানের সেবা থেকে আমরা বিমুখ হয়ে যাওয়া। তো সেজন্য শ্রুতিবৃন্দ অনুরোধ করব, অতি সহজ ভগবানের সেবা এই কলিযুগে, কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নামাশ্রয় করি, এই হচ্ছে ভগবানের নাম, ষোলো নাম বত্রিশ অক্ষর, এই নামকে আশ্রয় করে যতনে তুমি, যত্নের সহিত ভগবানের নাম করুন, করহ আপন কাজে, সর্বকর্ম ভগবানকে আশ্রয় করে করুন, কর্ম ত্যাগ করতে হবে না, এটি গীতার শিক্ষা, যে সব কর্ম আমার আশ্রয়ে করো। আমরা খামখেয়ালিভাবে কর্ম করছি, কর্ম মানে দেহের ইন্দ্রিয় দিয়ে, দেহেতে যে সব আমরা কাজ করি সেটা কৃষ্ণের আশ্রয়ে করতে হবে, কেন উনি সৃষ্টি করেছেন। যেমন এই দেহটার অংশ এই হাত, এই হাতটা এই দেহের আশ্রয় থেকে এই দেহের সেবা করবে না, এই দেহটা থেকে বাদ হয়ে গিয়ে দেহের সেবা করবে, তার কোনো মূল্য থাকবে? অংশ অংশীর সাথে থাকবে, আশ্রয়ে থাকবে, দিয়ে কর্ম করবে দেহের জন্য, তো এইটা মানুষ জানে না। তাই ভগবান মূল আশ্রয়দাতা, তাই আমরা অংশ, তার সাথে যুক্ত থেকে, তাই সমস্ত কর্ম সম্পাদনকে বলা হয় ভক্তি যোগ, ভক্তি মানে সেবা। তাই কার সেবা? পরমেশ্বর ভগবান, যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা, তার সমস্ত জিনিস তিনি ভুক্তা, আমি চাকর, তাই তার সব কিছু সেবা করার মাধ্যমে বদ্ধজীব আমরা তখন আনন্দ লাভ করতে পারব। এবং এই জীবনে তার কথা স্মরণ করলে মৃত্যু সময় আমরা ভগবদ্ধামে যাব, আর বারবার এরকম কভু রাজা কভু প্রজা কভু সুখী কভু দুঃখী কভু কীট পতঙ্গ গাছপালা কুকুর বিড়াল এরকম শরীরে এই আত্মা বারবার ঘুরবে, কেন না, এই জড় জগতের সঙ্গের প্রতি আসক্তি, গুণের প্রতি আসক্তি, সে যেন সৎ অসৎ জুনি জন্মসু। এই যেন এখানে কত বৈচিত্র্য দেখুন, একই রকম কেউ না, তার কারণ আমরা ভিন্ন ভিন্ন সঙ্গ করছি। হাওয়া যেমন চাম্পা ফুলের বাগান দিয়ে আসবে, পবিত্র হাওয়া চাম্পা ফুলের গন্ধ দিবে, সেই একই হাওয়া চাম্পা ফুলের গন্ধ নিয়ে নিয়ে একটা ড্রেনের পাশ দিয়ে যাবে, তখন আর চাম্পা ফুলের গন্ধ পাবেন না, দুর্গন্ধ পাবেন। ঠিক এই আত্মা ভগবানের অংশ, পরম পবিত্র ভগবান তার অংশ হওয়ার ফলে পবিত্র, সে যখন ভগবানের সান্নিধ্যে থেকে তারা শিক্ষা গ্রহণ করবে গীতা ভাগবত থেকে, সেইভাবে নিজেকে দাস রূপে সেবা করবে, সর্বকর্ম তার আশ্রয় করবে,
তখন সে পবিত্র হয়ে ভগবদ্ধামে ফিরে যাবে। নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে। সেই জন্য আপনাদের অনুরোধ করব, এই গ্রামে নারায়ণপুরে ইস্কন অনুমোদিত নামট সংঘ রয়েছে, প্রতাপবাবু কি প্রতাপ বারিক মহাশয়, তারা এখন পরিবারে শুরু করেছেন, অভ্যাস করছেন, ইস্কনে গেলেই দীক্ষা দিয়ে দেয় না, তারা অভ্যাস করছে। আগে যেমন হাল করে জমিটাকে কর্ষণ করতে হয়, তারপরে বীজ দিতে হয়, দীক্ষাটা এরকমই। সৎগুরু সে হট করে দীক্ষা দিয়ে দেবেন, আজকাল তথাকথিত গুরুর মতো গুরু এসে গেল এসব দীক্ষা নাও, এরকম না, এটা দীক্ষা নয়, এটা প্রতারণা হয়। শিবজি নিন্দা করেছেন এইসব গুরুদের, সেজন্য সৎগুরু দুর্লভম, তো যদি কখনো পাওয়া যায় তাই সেই শিক্ষা গ্রহণ করা উচিত। তাই গীতা ভাগবতের শিক্ষাকে যিনি বলেন, যিনি আচরণ করেন, সে ভক্ত, তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আপনার ছেলে ছোট্ট বাচ্চা হতে পারে, যদি সে ভক্ত হয়, গীতা ভাগবতের শিক্ষা পালন করে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, সেও ভক্ত, তার কথা যদি কেউ শুনবে সেও ভক্ত হয়ে যাবে। কেন? ভক্ত সঙ্গে ভক্ত হয়ে যায়, যদি গৃণন্তা গ্রহণ করে, তো সেই শুদ্ধ ভক্তির দ্বারা আত্মজ্ঞান লাভ হয়, নিজেকে জানা যায়, এবং আমার সম্বন্ধ যে ভগবানের সাথে কি, আমরা সেবক, এইসব বোঝা যায়। তো সেই জন্য এখানে নামহট্ট সংঘ আছে, আপনারা পাড়াতে পাড়াতে দুই চারজন পরিবার মিশে সপ্তাহে একদিন সাধু সঙ্গ করুন, তুলসীকে রেখে, তুলসী মহারানী বৈষ্ণবী ভগবানের অত্যন্ত প্রিয়া, তো তার প্রিয় ব্যক্তির সান্নিধ্যে যাবেন, ভগবান খুশি হবেন। আপনাদের পুত্রকে আপনারা ভালোবাসেন, কোনো লোক একটু এসে আপনার পুত্রকে কুলে নিয়ে নিল, একটা বিস্কিট দিল, তখন আপনার ওই লোকটা প্রিয় হয়ে যাবে কি না, হবে কি না? তখন হয় ও কি সুন্দর ভদ্রলোক, আমার ছেলেকে একটা বিস্কুট দিচ্ছে আর কুলে নিয়ে কত আদর করছে, আসুন আসুন মহাশয় আমার বাড়িতে একটু বসুন, আপনি কোথা থেকে এসেছেন, তবে জিজ্ঞাসা করবে। তো ঠিক সেই রকম তুলসী ভগবানের প্রিয়া, তাই তার সাথে এই জন্য আমরা এখানে তুলসী রাখি, ভগবানের প্রিয় ভক্তরা সবসময় তুলসী সেবা করে, তার সান্নিধ্যে বসে জপ করবেন, আর ভগবান ও আমার প্রিয় ব্যক্তিকে ভালোবাসছে, তাকে প্রণাম করছে, জল দিচ্ছে, তার মঞ্জরি ভাঙছে, আর তার পাতা নিয়ে আমাকে নিবেদন করছে, ও তুমি কে ভদ্র ব্যক্তি, আসো আসো, তখন সঙ্গে সঙ্গে ভগবান গোলক বৃন্দাবনে নিয়ে চলে যাবে। তো সেজন্য ভগবানের প্রিয় তুলসীর সামনে এবং তার প্রিয় ভক্ত যারা এইসব করছে হরিনাম প্রসাদ সেবা, তাদের সান্নিধ্য, সেজন্য অ্যাসোসিয়েশন এ বিতে বুকস রিডিং, তাই ছেলেমেয়েকে নিয়ে এরকম গ্রন্থ পড়বেন, কর্তব্য অকর্তব্য জানবেন, ম্যানুয়াল বুক লেখা আছে এই যন্ত্রটাকে কী করে অপারেটিং করবেন, সি চ্যান্টিং দি হোলি নেম অফ লর্ড, ভগবানের নাম জপ কলিযুগের যুগধর্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এটা করবেন। আর ডি ডায়েট খাদ্য, কী খাবেন, শাক সবজি, যেহেতু মানুষের খাদ্য, এমনি খেলে চুরি করা হবে, পাপ হবে, জীব হত্যা, কিন্তু যেহেতু কৃষ্ণ অনুমোদন করেছেন যিনি সৃষ্টিকর্তা, তোমার খাদ্য শাক সবজি, কিন্তু এটা আমাকে নিবেদন করতে হবে, জানাতে হবে, এই জন্য তুলসী পাতা দিয়ে নিবেদন করে প্রসাদ খেতে হবে। এটা হচ্ছে ডায়েট ABCD। ই হবে এক্সটেসি, যে আনন্দ চাইছেন, দিব্য আনন্দ, সেটা আপনি পাবেন। নিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে। সেই জন্য নামট সংঘ পাড়াতে পাড়াতে করুন, আর নিজের বাড়িতে দৈনিক ছেলেমেয়েকে নিয়ে আধা ঘন্টা বসুন,